বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমি ইংরেজি কালচারের উপরে বা সংস্কৃতি বাংলায় বলে এবং আরবিতে তামুদ্দুন বলে এর উপরে একটা ছোট্ট বক্তৃতা দিব রেকর্ডের জন্য, সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। সংস্কৃতি কাকে বলে? অনেক লোকে মনে করেন যে নাচ গান হচ্ছে সংস্কৃতি, খুব নাচ গান করতে পারলে এটা সংস্কৃতি হলো, কিন্তু আসলে তা নয়। সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক আচরণ, মানুষের গোটা যে চলাচল বা গোটা জীবন ধারণ। যেমন আমার হাঁটা আমার কালচার, আমার কথা বলা আমার কালচার, আমার কাজকর্ম আমার কালচার, এটা হান্না সাহেবের কালচার, জাতির কালচার, জাতির কাজকর্ম সব কিছু মিলে, তাদের খাওয়া দাওয়া, তাদের উঠা বসা, তাদের কথাবার্তা এবং নাচ গান সব কিছু মিলে এই কালচার। কিন্তু আমরা খালি শুনতেছি কালচার মানে নাচ গান, তো এটা ঠিক নয়। কালচার হচ্ছে সার্বিক আচরণ, অর্থনৈতিক আচরণ এটাও কালচারের অংশ, সামাজিক আচরণ সেটাও কালচারের অংশ, সামষ্টিক আচরণ এটাও কালচারের অংশ বা সংস্কৃতির অংশ। এর পরে যে বিষয়টা আমি বলবো যে বর্তমানের কালচারটা কি, বর্তমানের কালচার হচ্ছে মূলত ভোগবাদ, ম্যাটেরিয়ালিজম। ভোগবাদ মানে খাও দাও পান করো, এটা যেটা ইসলামের সম্পূর্ণ বিপরীত। ইসলাম বলতেছে করে এরকম যে যে মা এন্দা কুম জ্ঞান পাবে, তোমাদের নিকট যা আছে তা শেষ হয়ে যাবে, মা এন্দাল্লাহ হে বাকি, আল্লাহ নিকট আছে তাই বাকি থাকবে। ইসলাম বলছে ইয়াই হল ইনসান মা গার রাখা বেরাব বিকাল কারি, হে মানুষ কিসে তোমাকে ভুলাই দিল তোমার রবকে? এই দুনিয়াদারি লোভ লালসা এগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না। অস্থিরতা, আমি কোরআন পড়ে দেখলাম যে দুনিয়াতে আমি আগে এটা বুঝি নাই, আজকে আমি আমার সামনে যারা আছেন আমার দাদা পরে দেখবেন বলে বলছি যে ইসলামে শিরকের করে সবচেয়ে নিন্দা করছে অস্থিরতাকে। যেমন সুরাতুল আরাফে আছে যে কি কি নিষিদ্ধ, এই আলোচনার পরে রসুল আল্লাহ বলেন তুমি বলে দাও, কুল ইন্নামা হাররামা রাব্বিয়া, আমার রব হারাম করেছে কি, আল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ হোক আর অপ্রকাশ। তারপর বাবা আলাই ইসমা, তার অন্যান্য গুণা বল বাগিয়া বেগাইরিল হাক, এবং মানে অন্যায় করা বাড়াবাড়ি করা ও কারণ ছাড়া যুক্তি ছাড়া, ওয়ান তুসে কুবিল্লা, অথবা তারপর শিরকের কথা বা তুসে কুবিল্লা, আল্লাহ তুস করবে শিরক করবে, মালাম ইউ নাজ্জাল বিহি সুলতানা, যার পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল নাজিল করেন নাই। ওয়ান তাকুলু আল্লাহ মালা তাআলাম, আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলো যা তোমরা জানো না। তাহলে দেখেন যে অস্থিরতাকে কিভাবে আল্লাহ তাআলা ইজো করতে না, নেগেটিভটাও দেখেন। আল্লাহ তাআলা বললেন সূরা নহলে ইন আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এগুলো হচ্ছে তিনি বললেন যে আদল করো, ইহসান করো, নিকট মানুষদেরকে সবাই আত্মীয় হোক অনাত্মীয় হোক সাহায্য করো। হারাম কি? ইয়ানহারিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি। সুতরাং আজকে জেনে রাখেন যদি কোরআন পড়েন ভালো করে, তাহলে দেখবেন ইসলামে কোন কোন জায়গায় মনে হবে শিরক সবচেয়ে বড়, আর কোনখানে মনে হবে যে ফাহশা সবচেয়ে বড়। আমার মতো দুইটাই সময় ধরলাম আমি আর এই তর্কে না গিয়ে, কিন্তু ফাহশা যে অনেক বড় এই আয়াত থেকে বোঝা যায় কোরআন আরাফের, যে শিরকের কথা পরে আসছে ফাহশা। হ্যাঁ, ইন্নামা হাররামা রাব্বিয়া, তোমার রব তো হারাম করেছেন, ফওয়াহেশা মা জাহারা মিনা মমা বাকানা, যা প্রকাশ্য এবং অপ্রকাশ্য। এখন ইসলামের যে মানে বর্তমানে কালচার হচ্ছে ভোগবাদ এবং অস্থিরতা, এবং আমরা জানি যে এই যে মেয়েদেরকে মডেল করা হয় তারা অর্ধনগ্ন থাকে, টাকার বিনিময়ে বডি সেল করে, এটা কি? এটা এক ধরনের প্রস্টিটিউশন। টাকার মানে বিনিময়ে একটা হচ্ছে শরীর একদম মানে ব্যবসার মতো বিক্রি করা, আর হচ্ছে সৌন্দর্যটা বিক্রি করা টাকার বিনিময়ে, এটা হচ্ছে কাইন্ড অফ প্রস্টিটিউশন, এটা চলতেছে। তারপরে কি আছে, ধরেন এই আজকের কালচারে আছে ছবি পূজা,
আমি নাম বলবো না, কিন্তু অনেক জায়গায় আছে ছবি পূজা করতেছে, দৈনিক গিয়ে গিয়ে ছবি পূজা করে, দৈনিক গিয়ে গিয়ে একটা মালা দেয়। তারপরে আছে কি আগুন পূজা, এইখানে সেখানে আগুন জ্বালাইছে, সেইখানে গিয়া পূজা করে, ফুল দেয়, সালাম দেয়, স্যালুট দেয়, কত কিছু করে। এবং রয়েছে অশ্লীল নাচ গান, যে কাপড় ভালো করে না পরে সমানে নাচ গান ইত্যাদি করতে থাকে। ইসলামী শরীয়তের মতে আজকের যুগে সবচেয়ে বড় আলেম বলতেন যে গান যদি শ্লীল হয়, যে কোনো রকম প্রভোকেটিভ না হয়, মানে সন্ত্রাসী না হয় বা অশ্লীল না হয়, তাহলে যায়। তার সঙ্গে মিউজিকও যায় যদি সেরকম হয়, তবে বাড়াবাড়ি করতে না করছেন, বেশি করতে না করছেন। কিন্তু ইসবাল কাজদাবের মত যেহেতু এই যুগের শ্রেষ্ঠ আলেম, আমি সেটা উল্লেখ করলাম, কিন্তু তিনি অশ্লীলতার কোনো মানেন না। কোনো মুসলিমেই, কোনো মানে সত্যিকার মুসলিম যে বিশ্বাস করে, অশ্লীলতাকে মানতে পারে। এখন আমি আলোচনা করব যে ইসলামিক কালচারের বৈশিষ্ট্য কী, ইসলামিক সংস্কৃতি বা তামাদ্দুনের বৈশিষ্ট্য কী। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলামিক কালচার তাওহিদ ভিত্তিক হবে, অর্থাৎ ইসলামের শিক্ষা ভিত্তিক হবে। যেমন আমাদের হাঁটা ছড়াও আমার খাওয়া দাওয়াটাও শরীয়ত ভিত্তিক হবে, তাওহিদ ভিত্তিক হবে। অর্থাৎ এমন কিছু খাবো না জানাই খাওয়াটা ঠিক না, বেশি খাবো না, পেট একবার পুরা করে না খাওয়া ভালো, একটু পানির জন্য রেখে দেওয়া নাকি, এবং ইত্যাদি। আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাকের মধ্যেও সৌন্দর্য বোধ থাকবে এবং ভদ্রতা থাকবে আমাদের। মানে তৌহিদ ভিত্তিক হওয়া মানে হচ্ছে ইসলামী শিক্ষা ভিত্তিক হওয়া, এবং সেটা আমাদের প্রত্যেকটা কাজে তৌহিদ ভিত্তিক হবে। আর উল্টা দিকে হচ্ছে শেরক ভিত্তিক না হওয়া, উল্টা দিকে হচ্ছে আমার শেরক ভিত্তিক না থাকে, কোনো ধরনের মানে শেরক যেখানে হতে পারে সেখানে যেন না থাকে। এবং আজকে যেমন ধরেন একটা মিনার হওয়া এক কথা, কিন্তু সেই মিনারের প্রতিরূপ বানায় আরও 1,00,000 প্রতিরূপ বানায়, সেইখানেও ফুল দেওয়া, এটা তো পুরো ধারা কিছু না। এরপরে ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যবোধ থাকা, মানে এই সংস্কৃতির মধ্যে সৌন্দর্যবোধ থাকবে, অসুন্দর না। ইসলাম চায়, ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। এবং ইউসুফ আল কারদাবি তার বই আল হালাল আল হারাম ফির ইসলামে একটা হাদিস কোট করতেন, ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ জামিলুন সুন্দর। কি অর্থে সুন্দর আল্লাহ পাকি ভালো জানেন, এটা এক অর্থ হতে পারে যে আসলেই তিনি ওনার গুণাবলী অত্যন্ত সুন্দর, এটি আমি ধারণা করতেছি, এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। সুতরাং আমরা যাই কিছু করবো না কেন, সব কিছু সুন্দরভাবে করতে হবে। ইসলামিক কালচার মানে সব কিছু সুন্দরভাবে করা, একটা হচ্ছে শরীয়ত মোতাবেক করা, তৌহিদ ভিত্তিক করা, আর একটা হচ্ছে সুন্দরভাবে করা। আমার সব কাপড় চোপড় পরার মধ্যে সৌন্দর্যবোধ থাকবে, ঘর সাজানোর মধ্যে সৌন্দর্যবোধ থাকবে, চলাফেরার মধ্যে সৌন্দর্যবোধ থাকবে, আমার কথাবার্তার মধ্যে সৌন্দর্যবোধ থাকবে, দয়া থাকবে, অনুগ্রহ থাকবে ইত্যাদি, এবং মানবতা থাকা। সব কাজেই সুন্দরভাবে করতে হবে, ভদ্রতা থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, মানুষের প্রতি আদর যত্ন স্নেহ ভালোবাসা থাকতে হবে, এবং তাকওয়া থাকতে হবে। আমাদের ইসলামের মানে এই সৌন্দর্য মানে হচ্ছে যে তাকওয়াও থাকতে হবে, অর্থাৎ সৌন্দর্যের নামে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে স্মরণ রাখলাম না, তা হবে না। এহসান থাকতে হবে, আমার আচরণে এহসান থাকতে হবে, অন্যের প্রতি সুব্যবহার থাকতে হবে, সুবিধা থাকতে হবে। এই হচ্ছে মোটামুটিভাবে ইসলামিক কালচারের আরেকটা বৈশিষ্ট্য, সৌন্দর্য। আরেকটা হচ্ছে ইসলামের কালচারের বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আগে একটু আলোচনা করছি কিন্তু আবার বলি, যে অশ্লীলতা মুক্ত হইতে হবে। কোনো ইসলামিক কালচারে অশ্লীলতা থাকতে পারবে না, এখানে কোনো মডেল নাই। এখানে ফিল্ম ইরানিয়ান স্টাইলের হতে পারে, কিন্তু না হলে অন্য ধরনের বাজে ফিল্ম সম্ভব নয়, ইরানিয়ান স্টাইলের কিছু ফিল্ম হতে পারে, কিন্তু ইসলামে অশ্লীলতা মুক্ত হওয়াটা হচ্ছে ইসলামিক কালচারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কারণ ইসলাম গোপন প্রকাশ অশ্লীলতা নিষিদ্ধ করেছে, যেমন একটু আগে আয়াতে বলেছি যে সুরাতুল আরাফের
আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সিনেমা হোক, নাটক হোক, গান হোক, প্রচার কাজ বা কাজকর্ম অশ্লীলতা মুক্ত হইতে হবে। সিনেমা যদি করতেই হয় তো অশ্লীলতা মুক্ত হইতে হবে, নাটকও তাই হতে হবে, গানও তাই হতে হবে, এবং প্রচার কাজের মধ্যেও অশ্লীলতা থাকতে হবে, কাজকর্ম সব কিছু অশ্লীলতা মুক্ত হতে হবে। এবং নারীকে ভোগের পণ্য বানানো যাবে না। এইটা একটা মুশকিল হচ্ছে যে নারীকে ওরা বলে অনেক সম্মান করে, কিন্তু নারীকে আবার একই সঙ্গে ভোগের পণ্য বানায়। এটা অদ্ভুত কাণ্ড। ওয়েস্ট বলে যে নারী খুব সম্মানী, কিন্তু তারা তো তাদেরকে মডেল বানায়, তাদেরকে সেলস গার্ল বানায়, তাদেরকে অর্ধেক কাপড় পরায়। সাহেব একদম দেখা যায় স্যুট পরা, আর বেগম সাহেব আধা কাপড়। এই কি অদ্ভুত কাণ্ড! বেশি কাপড় হওয়া উচিত বেগম সাহেবের, সাহেবের কম কাপড় হইলেও চলে, কিন্তু তা না, ঠিক উল্টা, মানে সত্যের বিপরীত, একদম সত্যের বিপরীত। তো এটা আপনার তারা করে, এবং এগুলো সবই অশ্লীলতা। সুতরাং আমার শেষ বক্তব্য হচ্ছে এই যে সবাইকে আমি আবেদন করতেছি, আহ্বান করতেছি, আমরা আসুন আমরা অনইসলামিক কালচারকে হটিয়ে দিই, এর বিরুদ্ধে জনমত গ্রহণ করি, এর বিরুদ্ধে বক্তব্য রাখি সুন্দর করে। এবং আমাদের জানতে হবে যে আমরা যদি খুব সাইন্টিফিক হইতে বলতে না পারি, যুক্তিপূর্ণ হইতে বলতে না পারি, তাহলে কিন্তু মানুষ মানবে না। এবং এই জন্য অনেক সময় বলি যে ইসলামের জয়ের জন্য বর্তমান দুনিয়াতে অস্ত্র দিয়ে পারবো না, পলিটিক্যাল পাওয়ার দিয়েও খাওয়াতেও পারবো না, মানে অনেক যোগ্য লোক তৈরি করতে হবে, যাতে আমরা ইন্টেলেকচুয়ালি বা বুদ্ধিভিত্তিকভাবে ওয়েস্টকে পরাজিত করিতে পারি, অন্যদেরকে পরাজিত করিতে পারি, বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে যেন তারা যুক্তিতে যেন আর আমাদের সামনে না পারে। তো এই জন্য আমি আবেদন করি যে ইসলামিক কালচারকে বা সংস্কৃতিকে হটিয়ে দিতে চেষ্টা করি আমরা, এবং ইসলামিক ভিত্তিক কালচার প্রবর্তনের জন্য মুসলিম ওয়ার্ল্ডে বিশেষ করে অথবা অন্যান্য দেশের মুসলিম কমিউনিটিতে বা মুসলিম সম্প্রদায়ে আমরা চেষ্টা করি। এটা মুসলিমদের জন্য ক্ষতি করবে না। ইসলামী যদি নাকি কালচার যদি ইসলামিক টাইপের হয়, ভদ্র হয়, অস্থিরত মুক্ত হয়, তাহলে এটা অন্য ধর্মের কোনো ক্ষতি করবে না, অন্য ধর্মের বিধানের বাইরেও যাবে না। আমার জানার মতে বৌদ্ধ ধর্ম বলেন নাই যে অশ্লীল হও, আমার জানার মতে হিন্দু ধর্ম কথা বলেন যে অশ্লীল হও, স্পষ্টভাবে বলে নাই যে অশ্লীল হও। তো সুতরাং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে আমাদের কালচারের একটা আর একটা লাস্ট কথা হচ্ছে এই যে আমাদের নামের একটা বিকৃতি চলে আসছে, আমাদের কালচারে নামের বিকৃতি, এটাকে দূর করার চেষ্টা করতে হবে। এক নম্বর হচ্ছে এই যে আজকাল এই নাম থাকে পদ্মশ্রী আহমদ বা পল্লবী রহমান, এইভাবে আমাদের নামগুলো বিকৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ ইসলামের যে ঐতিহ্যগত নামগুলো অনেক সুন্দর, যে আরবি ভাষায় সারা মুসলিম ওয়ার্ল্ড এটা মেনে নিয়েছে, ইরানও মেনে নিয়েছে, তারা ফার্সি কিন্তু তারা আরবি নামে মেনে নিয়েছে সব, আবার সব কন্টিনেন্টের লোকরাও গত 1000 বছর তা মেনে নিয়েছে যে আরবি ঐতিহ্যের নাম হবে, সেটা হওয়া ভালো। এই সমস্ত নামের বিরুদ্ধে একটা জনমত গ্রহণ করা দরকার। আবার ডাক নামের একটা যে প্রচলন আমার দেশে, সবাই একটা হয় আলু হবে না হয় পটল হবে, আব্দুল করিম আলু, আব্দুল রহিম পটল, হ্যাঁ এইগুলো মানে ইসলামের ইতিহাসে নাই। আরব দেশে এরকম কোনো ডাক নাম ছিল না, আরব দেশে এরকম কোনো ডাক নাম ছিল না, ইউরোপেও নাই, এরকম মেজর সিলারির কোনো ডাক নাম নাই, তারপরে ক্লিন্টন সাহেবের কোনো ডাক নাম নাই। তো এই জন্য আমি বলি যে আমাদেরকে এই নামের বিকৃতি, এটা একটা কালচারের একটা পার্ট, আমাদের নামের একটা বিকৃতি হচ্ছে, আমাদের ঐতিহ্যের বাইরে যাচ্ছে, এটা ঠিক না। এই ব্যাপারেও আমি আপনি যারা উপস্থিত এবং যারা পরে শুনবেন তাদের কাছে আমার আবেদন, আপনারা এটা দেখবেন ইনশাআল্লাহ। এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।